সাংবাদিকদের সামনে একই বললেন টলিউড কুইন কোয়েল। রঞ্জিৎ মল্লিকের সৎ মেয়ে নাকি কোয়েল, চমকে যাবেন আসল সত্যিটা জেনে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন। বাবা মানে আগলে রাখা হাত, বাবা মানে হাজারো সমস্যায় মুশকিল আসান, ঠিক এই সংজ্ঞাগুলোই বদলে যায় যখন বাবাদের বয়স বাড়ে, সন্তানরাই তখন ভরসা হয়ে ওঠে তাদের। ছোট্ট মেয়ে বড় হয়ে বাবার মা হয়ে ওঠে একসময়। অভিনেত্রী কোয়েল মল্লিক যেমন এখন বাবা রঞ্জিৎ মল্লিকের মাই হয়ে উঠেছেন, পিতৃদিবসে আনন্দবাজার অনলাইনকে বাবার মা হয়ে ওঠার গল্পই শোনালেন নায়িকা কোয়েল। কোয়েলের কথায় এটা একদম সত্যি, একটা বয়সের পর যেমন বাবারা বন্ধু হয়ে যায় তেমনই বয়সকালে বাবাদের মা হয়ে ওঠেন তার মেয়েরা। বাবাদের একটু কড়া চোখে রাখতে হয় তাদেরকে, আমার বাবার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। আজকাল রীতিমতো বাবাকে জবাবদিহি করাই, কেন এটা করলে, কেন ওটা করলে। হাসতে হাসতে কোয়েল বলেন, বাবা একসময়ে সিগারেট খেত আমাকে লুকিয়ে, আমি যেহেতু একদমই পছন্দ করতাম না। 8 বছর হয়ে গিয়েছে বাবা সেই অভ্যেস ছেড়ে দিয়েছে, তবুও এখনও কিছু এদিক ওদিক হলেই মা বলে দাঁড়াও কোয়েলকে বলছি, একটা ধমকানোর জায়গা হয়ে গেছে এখন আমি। সাংবাদিকরা প্রশ্ন করেন, নায়িকা কোয়েল কি বাধ্য মেয়ে ছিল নাকি বাবার বকাঝকা মারও খেয়েছেন তিনি? উত্তরে হেসে কোয়েল বলেন, আমি তখন ক্লাস 7 পড়ি, ম্যাথামেটিক্সে ভীষণ কাঁচা ছিলাম, বাবা এই নিয়ে ভীষণ বকাবকি করত, একদিন একটু চর মেরেছিল গালে, অমনি আমি আমার জেঠতুতো দিদিকে অভিমান করে বলেছিলাম আমি এই বাড়ির সৎ মেয়ে হয়তো। এই বিষয় নিয়ে এখনও বাড়ির লোকেরা আমাকে ভীষণভাবে খেপায়, খুবই লজ্জিত হয়েছিলাম সেই সময়। এইভাবে ফাদার্স ডেতে বাবা মেয়ের এমন খুনসুটি, অতীতের স্মৃতিচারণা সকলের মধ্যে তুলে ধরেছেন নায়িকা কোয়েল মল্লিক। বাবা ও মেয়ের সম্পর্ক কতটা গভীর তা প্রকাশ পেয়েছে তাদের হাস্যোজ্জ্বল স্নেহময় সংলাপের মধ্য দিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই জুড়ে থাকবেন।